হিউমিলিটি, যত বড় মানুষ তত নম্র স্বভাবের, এটা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখি। একজন ব্রিটিশ কনভার্টেড মুসলিম, ওমর, মুসলিম নাম ওমর, আমাদের চেয়ে দুই বছরের বড়, বছর দুয়েক বড়, বিলাল ফিলিপসের চীনে ফ্রেন্ড, এন্ড এটা একবার আইসিডিতে আসছিল। তো সে বলতেছে সে দুইবার কনভার্ট করছে জীবনে, মানে একবার ব্রিটেনে আর একবার হজে গিয়া আব্দুল আজিজ বিন বাজের কাছে। তখন সে একটা কথা আমাকে বলল, মানে খুব সাদা মাটা কথায় বলল, হি ইজ নট লাইক আস, উনি আমাদের মতো না। এই কথা যখন আমি বললাম যে কী বুঝাইতে চাইতেছো তুমি আমাদের মতো না, বুঝি, এত বড় একজন আলেম কিন্তু এত ভদ্র, এত সফট, মনে হচ্ছে যে আমরাই উনার টিচার, উনি আমাদের স্টুডেন্ট আর কি, এরকম এরকম সফটনেস আর কি। মানুষ যত বড় হবে তত সে হিউমিলিটি আসবে তার ভিতর, নম্রতা আসবে, ভদ্রতা আসবে, আচরণ সুন্দর হবে বা নম্র হবে, নতজানু হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা, কেউ একজন কথা বলতে আসছে হয়তো আলফাল কথাই বলতেছে, তার কথা কখনো মাঝখানে আটকার নেই, পুরা কথাটা শুনছেন তারপরে কথা বলছে, চোখটা নিচু করে কথাটা শুনছেন, লজ্জাশীল ছিলেন, বুঝছেন না, মানে টকবক করে চোখ গরম করে এরকম না। তো এই জিনিসগুলো আর কি, যে হিউমিলিটি, নম্রতা আসবে, যত জ্ঞান বাড়বে আপনার, যত বেশি আপনার ই বাড়বে তত আপনার ভিতরে নম্রতা আসবে। হিউমিলিটির সোজা বাংলা হচ্ছে নম্রতা। এবং আপনি দেখেন মানে সেকুলার ওয়ার্ল্ডেও যদি দেখেন, দুই চারজনের নাম আমি বলতে পারি, যেমন ধরেন মহাত্মা গান্ধী, সেকুলার ওয়ার্ল্ড, একদম মুসলিমদের সাথে কোনো সম্পর্কই নেই, দুনিয়াবি সেন্সে আমি বলতেছি, একজন একজনের নাম বললাম, এই ধরনের ধরেন নেলসন ম্যান্ডেলার কথা বলতে পারি আমরা, তারা খুব অত্যন্ত নম্র ছিলেন এবং অথচ নতজানু ছিলেন, তার নিজেদেরকে গ্রেট কিছু মনে করতেন না। আর আমাদের কাছে ওইসব এক্সাম্পলে যাওয়ার দরকার নেই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের ভিতরে বসে থাকতেন, বাইরের থেকে কেউ যদি ডেলিগেশন আসতো বা বাইরের কোনো দর্শনার্থী আসলে অনেক সময় চিনতো না যে উনি কোনজন, মানে কোনোটা উঁচু আসন, কোনটা বিশেষ কাপড়, কোনটা বিশেষ মুড, না, কখনো ই করতো না। এটাকে বলে হিউমিলিটি, এই গুণটা আর কি। এটা যেন এটা এটা সবচেয়ে সাকসেসফুল মানুষদের থাকে বা সাকসেসের একটা অংশ হচ্ছে এটা, যে আপনার দাওয়াতি কাজ যদি সাকসেসফুল করতে চান আপনি, এই গুণটা আপনার ভিতর লাগবে। আর লাস্টেরটা হচ্ছে এর ভিতরে, ইন্টিগ্রিটির ভিতরে, যেটা চারটা বললাম, সততা একটা, কনগ্রুয়েন্স একটা, বাইরের ভিতর সমান, আর বললাম নম্রতা, ভদ্রতা, যেটা নম্র হওয়া, আর একটা হচ্ছে কারেজ, সাহস। কিসের সাহস? সত্যি কথাটা বলার সাহস, যেখানে যেটা বলা প্রযোজ্য, বলা উচিত সেখানে সেই কথাটা বলার সাহস থাকা, যেখানেই হোক সেটা, এবং সত্য কথা বলার। হ্যাঁ, কোনো একটা সময় হয়তো যান বাঁচানো ফরজ এসে যদি আপনি সত্য কথা নাও বলতে পারেন, অন্তত সত্যকে টুইস্ট করবেন না। প্রথমেই যেটা বললে আমরা শুরু করছিলাম, যে সত্যকে টুইস্ট করবেন না, সত্যকে পেঁচাবেন না, ঘুরাইয়া বলবেন না, নিজের স্বার্থের জন্য বলবেন না, সেই কথাটা আবার বলতেছি, যে যদি কখনও আপনার প্রাণেরই থাকে, কারণ যান বাঁচানো ফরজ, এটা ভ্যালিড, অনেক সময় আপনি প্রাণ ভয়ে একটা জায়গায় একটা কথা বলতে পারবেন না হয়তো, কিন্তু অন্তত মিথ্যা বলবেন না বা টুইস্ট করবেন না, বা যে জিনিসটা মিথ্যা সেটাকে এন্ডোর্স করবেন না, সেটাকে সত্যায়িত করবেন না, আপনার স্ট্যান্ডে আপনি থাকবেন, আপনার সাহস থাকা উচিত। সেই সাহস থাকলে আপনার ইন্টিগ্রিটি আসে।